হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। আমি আজকে আপনাদের জন্য রিসেন্ট যে কতগুলি গভর্নমেন্ট এক্সামের পরীক্ষা আছে, কবে কি পরীক্ষা ডেট আছে এবং কতগুলি পরীক্ষা যেগুলি হওয়ার কথা ছিল তাদের কারেন্ট কি স্ট্যাটাস, কতগুলি রেজাল্ট বেরোনোর কথা ছিল তার কি কারেন্ট স্ট্যাটাস, এগুলো নিয়ে একটা ভিডিও বানিয়েছি। আশা করছি এগুলো আপনাদের যাদের আপকামিং পরীক্ষা আছে বা যারা রেজাল্টের জন্য ওয়েট করে আছেন তাদের জন্য হেল্পফুল হবে। তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন, ছোট ভিডিও 3-4 মিনিটের ভিডিও হবে, আশা করি আপনাদের জন্য কাজে লাগবে। চলুন শুরু করা যাক। প্রথম যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্টেট লেভেলে সবচেয়ে বড় এক্সাম WBCS এক্সাম, যেটি আপনাদের WBCS 2018-র এক্সাম, যেটি আপনাদের হবে 20 জানুয়ারি হবে। পরীক্ষার নিয়মকরণ সবাই জানেন, তবু ছটা একবার বলে দেওয়ার জন্য, 2 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা, 200 নম্বরের পেপার, 25 নম্বরের 8টা সেকশন থাকে। প্রিলিমসের রেজাল্ট এক্সপেক্টেড করা হচ্ছে মার্চের মধ্যে বেরিয়ে যাবে, তারপর মেন্স পরীক্ষা এবং পরে ইন্টারভিউ। তো যারা WBCS পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য সবাইকে বেস্ট অফ লাক। এরপর আসছে PSC মিসলেনিয়াস পরীক্ষা, অনেক ওয়েটেড রেজাল্ট। 4ই মার্চ এক্সাম হয়েছিল, 500 মতো প্রায় সিট আছে, টেন্টেটিভ ভ্যাকেন্সি। রেজাল্ট আশা করা হচ্ছে যে ডিসেম্বরের সেকেন্ড উইকে আসবে। অনেকে যখনই ফোন করছেন বলা হচ্ছে আজকে দেওয়া হবে, কালকে দেওয়া হবে, তো মোটামুটি যেটা আপডেট পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সেকেন্ড উইকের মধ্যেই অবশ্যই বেরোবে। তাদের জন্য সবাইকে আমার তরফ থেকে বেস্ট উইশেস রইল। এরপর হচ্ছে আলিপুর কোর্টের এক্সাম ডেট, যেটি সেটি দেওয়া আছে 16ই ডিসেম্বর। এখানে ক্লার্ক, পিওন এসব পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছিল। অ্যাডমিট কার্ডও এখন সাইটে গেলে ডাউনলোড করা যাচ্ছে। টোটাল পোস্ট ছিল এর 192টি। এরপর হচ্ছে ওয়েস্টবেঙ্গল PSC-র SI-4, এটি একটা খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষা। প্রচুর ক্যান্ডিডেট এর জন্য অ্যাপ্লাই করেছিলেন। আমি এর আগে একটি ভিডিও আপলোড করেছিলাম PSC-র ফুডের নিয়ে, সব ডিটেলস আপনারা এখন উপরের লিঙ্কে পেয়ে যাবেন। যেটি পরীক্ষা হচ্ছে সেটি হচ্ছে 27 জানুয়ারির এক্সাম ডেট আছে। অ্যাডমিট কার্ড পরীক্ষা যেদিন শুরু হবে তার 15 দিন আগে থেকে ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করা যাবে। এরপর হচ্ছে RRB LP CBT 2 এর এক্সাম, যেটির নিউজ পাওয়া গেছে, লেটেস্ট ইনফরমেশন, সেটি হচ্ছে আবার এর ডেট পেছোতে পারে, কারণ RPF এর পরীক্ষা শুরু হবে। সুতরাং যে সেন্টারগুলিতে অনলাইন পরীক্ষা RPF এর হবে সেখানে হয়তো LP CBT 2 এক্সামের জন্য তার জন্য সেন্টার নাও পাওয়া যেতে পারে, সেই জন্য এটা ধরা হচ্ছে যেটাকে পিছিয়ে আবার জানুয়ারি মাসে করা হবে। কিন্তু এটা পুরোটাই একটা মানে এক্সপেক্টেড, এটা এখনো কিন্তু রেলের তরফ থেকে কোনো কোনো অফিসিয়াল আপডেট পাওয়া যায়নি। SSC MTS নোটিফিকেশন আশা করে SSC-র ক্যালেন্ডারে ছিল যে নভেম্বর মাসে বেরোবে, কিন্তু সেটা এখনো কোনো বেরোয়নি। তবে আশা করা যাচ্ছে এটি মিড ডিসেম্বর অথবা প্রথম জানুয়ারি প্রথমে এটি নিয়ে ভ্যাকেন্সি MTS এর বেরিয়ে যাবে। MTS এর যেহেতু বহু পরীক্ষার SSC CGL SSC CHSL এর কোর্ট কেস চলছে, তাদের যারা পরীক্ষা নিত সেই সাইফির সঙ্গে তাদের চুক্তি কিছু প্রবলেম হয়েছিল, যারা কিছু রুলস ভায়োলেট করেছিল, সেটা নতুন অনলাইন ভেন্ডারকে এক্সাম নেওয়ার জন্য অ্যালট করা হচ্ছে, যেটার জন্য সব প্রসেসগুলো এখন SSC থেমে আছে। তো আশা করছি এগুলো জানুয়ারির মধ্যে ক্লিয়ার হয়ে আবার যেমন রেগুলার ভ্যাকেন্সি বেরোতো সেই ভ্যাকেন্সি SSC তরফ থেকে বের করা হবে। তো MTS এর অ্যাপ্রক্স এখন 10,000 ধরা হচ্ছে যে 10,000 মতো ভ্যাকেন্সি থাকবে, এর কমও হতে পারে বেশিও হতে পারে। তো ওয়েট করুন, MTS ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই আসবে। যারা প্রিপারেশন শুরু করতে চান অবশ্যই কিন্তু প্রিপারেশন চালিয়ে যাবেন। এরপর আছে SSC CHSL 2018, এটাও আশা করা যাচ্ছে যে এটা জানুয়ারি মাসে হবে। জানেন সবাই CHSL 2017 Tier 2 হওয়ার পর স্টপ হয়ে আছে, কোর্টের তরফ সুপ্রিম কোর্টের তরফ থেকে স্টে অর্ডার দেওয়া হয়েছিল। এর কিছুদিন আগে নভেম্বর মাসে একটি শুনানি হয়েছিল, কিন্তু সেখানেও ঠিকঠাক রেজাল্ট পাওয়া যায়নি। CGL এবং CHSL নিয়ে নেক্সট শুনানির ডেট আছে 13ই ডিসেম্বর। আশা করা যাচ্ছে যে এখান থেকে কিছু পজিটিভ আউটকাম বেরোবে, হয়তো CGL ক্যান্সেল হয়ে যাবে এবং CHSL এর বিরুদ্ধে কিছু স্টেপ হয়তো নেওয়া হতে পারে। এবং আসার যদি CHSL 18 নোটিফিকেশন জানুয়ারির মাঝামাঝি নাগাদ বের হবে। এরপর হচ্ছে ওয়েস্টবেঙ্গল GDS রিক্রুটমেন্ট, বহু প্রতীক্ষিত একটি পরীক্ষা, পরীক্ষা বলা হল এটা রিক্রুটমেন্ট একটি, যেটা 2 বছর আগে থেকে প্রায় বেরিয়ে আছে। রাজস্থান, উত্তরপ্রদেশ এবং ওয়েস্টবেঙ্গল তিনটিতে সবচেয়ে বড় ভ্যাকেন্সি নেওয়া হয়েছিল। ওয়েস্টবেঙ্গলে প্রায় 5,000, রাজস্থানও সেরকম 2,000-2,500, UPতেও সেরকম তিনটে স্টেটে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি ছিল এবং তিনটে স্টেটে এখন কিন্তু কোর্ট কেসের জন্য আটকে আছে। এবারে নেক্সট হিয়ারিং ডেট আছে 14ই ডিসেম্বর, আশা করা যাচ্ছে সেখানে কিছু পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে। কাট অফ যদি জিজ্ঞেস করা হয়, এটা পুরোপুরি আমার নিজের ব্যক্তিগত প্রেডিকশন যে 80-88%-এর মধ্যে যাদের নাম্বার আছে মাধ্যমিকে তাদের হয়তো চান্স পাওয়ার চান্স আছে জেনারেল ক্যাটাগরিতে। এবার হচ্ছে PSC ক্লার্কশিপ, রেলওয়ে TTTC এবং রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার, এই কতগুলি ভ্যাকেন্সি খুব শীঘ্রই নতুন বছরের শুরুতে হয়তো আপনারা খবর পাবেন যে ভ্যাকেন্সিগুলি ছাড়া হবে। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার রিক্রুটমেন্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছিল, তার কোর্ট থেকে যে স্টে অর্ডার আছে সেটা এখনও স্টে অর্ডারই আছে, নতুন কোনো আপডেট পাওয়া যায়নি। সেম KMC জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে কবে পরীক্ষা হবে সেটা নিয়ে কোনো ডেট পাওয়া যায়নি। এটাই ভিডিওতে আপডেট ছিল। যারা LP CBT 2 এবং PSC ফুডের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ক্র্যাশ করেছিল, শুরু করেছিল, সেটা মাঝে ব্রেক ছিল, প্রবলেম হয়েছিল, সেটা আবার কন্টিনিউ করা হবে। সবাই চ্যানেলে
আশা করি আপনাদের জন্য এই পরের ভিডিওগুলো আরো হেল্পফুল হবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য।